গরম, আগুন বেরোতে হবে। উত্তরাতে অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে অর্থাৎ রুফটপে আমি 133 টাকার বার্গার খেতে আসছি আর ছবি তুলতে আসছি। বাট এইটা খেতে এসে দেখি আরও অনেক ইন্টারেস্টিং কিছু খাবারের সন্ধান পেলাম, আরও অনেকগুলো খাবার দেখাবো একটা একটা করে। সেটার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এই দেখেন, এটা খেতে এসে আমি এইটা যখন হাতে পেয়ে গেছি তখন আমার ইচ্ছা করতেছে 133 টাকার বার্গারটা সবার পরে খাই, আগে আমি এই টি-বোন স্টেকের প্ল্যাটারটা খাই। টি-বোন স্টেকের প্ল্যাটারটা যখন আমি ছবিতে দেখছি আমি আর সহ্য করতে পারিনি, একদম সেম এস পিকচার ছিল। এই খাবার যদি এভাবে কাউকে সার্ভ করে সে কি আর কোনো কথা বলতে পারবে? খাবারটা খেতে কেমন হবে জানি না, আমি দেখেই একেবারে কাবু হয়ে গেছি লোভে। যে কোয়ান্টিটি দিছে ডিশটা অনেক বেশি ছোট হয়ে গেছে, যদি এত বড় একটা ডিশের মধ্যে দিত তাহলে খুব ভালো হতো। এই রুফটপের খোঁজ যদি আমি আগে জানতাম আরও অনেক আগে এখানে আমার আসা হইতো। এইভাবে করে ডিপ করে নিব, তারপরে এইভাবে করে চোখ বন্ধ করে খাবো। আমি এমন একটা পোর্শন কামড় দিছি, ফ্যাটও ছিল মাংসও ছিল, তার মধ্যে আবার এই সসটা স্টেকের স্পেশাল সসটা ছিল, কথা বলা বন্ধ হয়ে গেছিলো আমার অলমোস্ট। এই পুরো প্ল্যাটারের প্রাইসটা হচ্ছে 1199 টাকা, কিন্তু আমার কাছে প্রথমে বেশি মনে হলে হঠাৎ করে মনে পড়লো একটা স্টেক খেতে গেলে এমনি 1500-2000 টাকা চলে যায়, তার উপরে এরকম রুফটপে বসে খাওয়া যাবে। হ্যাঁ, পাস্তা খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে চলে আসছি, তাও আবার এত সুন্দর খোলা আকাশ, সামনে হচ্ছে জঙ্গল, আমার হাতে হচ্ছে এত সুন্দর পাস্তা। এই পাস্তাটা দেখতে অনেকটা বেক পাস্তা মনে হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই যে দেখেন ক্রিম টাইপের পাস্তা। অত্র জিগাতলা ধানমন্ডিতে আমি টোটালি কোনো ক্রিম পাস্তা পাইনি। এখন যখন এই রেস্টুরেন্টে দেখলাম পাস্তা আছে তাই ভাবলাম যে যেহেতু পেট অনেকটা ভরে গেছে একটু হাঁটতে হাঁটতে পাস্তা খাই। যেরকমটা আমি চাইছিলাম ঠিক সেরকম পাস্তাটা দেখতে অ্যাকচুয়ালি যেরকম লোভনীয় খেতে অনেকটা তাই। এই দেখো ভেতরের ক্রিমগুলো কি সুন্দর, খেতে আসলেই মজা। আর উপরে যে বারবিকিউ সস দিয়ে টমেটো সস মিক্স করছে বেশ দারুণ। নরমালি কিন্তু পাস্তার উপর এরকম সস টস দেওয়া দেখা যায় না, তাই না? আসলেই তাই, আলাদা দিয়ে দেয়। হ্যাঁ, আলাদা দিয়ে দেয়। আর পুরো যেতে নিছিল আমার এত দামি পাস্তা। বসে খাও, বসে খাও, পাস্তার কোয়ান্টিটি অনেক বেশি, আমি এটা জীবনও একা শেষ করতে পারবো না। এটা নিঃসন্দেহে বেস্ট, অন্যান্য খাবার যা দেখার পরে দেখবো, বাট এই পাস্তাটা খাওয়ার জন্য এখানে আসা যায়, এখানে আসা যায়। হ্যাঁ, আমার এই পাস্তাটা খেয়ে আমার 450 টাকা উসুল হয়ে গেছে। আচ্ছা, 450টা হলো নরমালটা না? নরমাল না, শেফ স্পেশাল পাস্তা, শেফ স্পেশাল পাস্তা। আর সি ফুড পাস্তাটা হচ্ছে 550 টাকা। আমি বোঝার চেষ্টা করতেছি জিনিসটা কি, যদিও গার্লিক প্রন তে ব্রেড দিল কেন, ফুড প্রেজেন্টেশনটা মানে সত্যি অস্থির। আমি ভাবছি কিভাবে খাবো, আসলে এটা কিভাবে খাই। আমি এবার একটু ডুবিয়ে খাই, মাখিয়ে ডুবিয়ে গার্লিক প্রন খাবো। দারুণ তো, চিংড়ি আমার এমনিতে অনেক ফেভারেট, তার উপরে যদি এত মজার একটা সস থাকে, বারবিকিউ সস মিক্স করা হোমমেড সস, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যারা উত্তরায় আছেন তারা কি সবাই এই রেস্টুরেন্টের খোঁজটা জানেন কি না? যদি না জেনে থাকেন তারা আমাকে একটা বিগ থ্যাংকস দিয়েন, আর যদি জেনে থাকেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাকে এতদিন ধরে বলেন নাই কেন এখানে ভিডিও করার কথা? খুব রাগ করলাম। এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরে দ্য ফরেস্টি, এটা হচ্ছে একটা রুফটপ। হ্যাঁ, এখন যে বৃষ্টি পড়লে রুফটপটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে, যদিও ভেতরে বসার জায়গা আছে। এখানে কি সবই প্রন নাকি? না, ফ্রেঞ্চ ফ্রাইসও আছে। আচ্ছা, আমি একটু ঢালি। হ্যাঁ, 480 টাকা দিয়ে কী খাচ্ছি একটু দেখি। ওরে বাবা, এতগুলো ফ্রেঞ্চ ফ্রাইস, আমি তো অর্ডার করেছিলাম গার্লিক প্রন, তাহলে কি লস হয়ে গেল? না, প্রনের দাম আছে না। তা অবশ্যই ঠিক, তা আবার এত সুন্দর একটা এনভায়রনমেন্টে ছবি তুলতে লাগলেই তো কত কিছু। এই রেস্টুরেন্টের মেনুতে অনেক অনেক ফুড আছে, আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন কোন খাবারটা অনেক ভালো হবে ওই বার্গার অফার বাদে, তো ওরাই আমাকে সাজেস্ট করলো এই খাবারগুলো। এর মধ্যে আমি যতগুলো খাবার খাইছি পাস্তাটার কোনো তুলনাই হবে না, কোনো কথাই হবে, ওরা সরাসরি এসে বলবেন যে পাস্তা দেন। আমার মনে হয় উত্তরা তো এটা বেস্ট, বেস্ট পাস্তা। হালকা অ্যাপেটাইজার হিসাবে এই গার্লিক প্রনটা ঠিকঠাক আছে, আর যদি কেউ হেভি ফুডে যেতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওই টি-বোন স্টেকটা খেতে পারেন, ওটা কিন্তু অনএভারেজ মোটামুটি ঠিক আছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দিই, খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। রেস্টুরেন্টের নামটা হচ্ছে দ্য ফরেস্টি, অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরের 36 নম্বর রোডের 33 নম্বর হাউস, একেবারে লিফটের সবার উপরে। তো আজকের মতো বিদায় নিয়ে নিই, এখানে কে কে আসতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ ভিডিওটা কিন্তু চাইলে এখন শেয়ার করে রাখতে পারেন, পরে কিন্তু আর অ্যাড্রেস খুঁজে পাবেন না। আজকে বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ।